দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারকে নিয়ে আপনার অনেক কথা থাকতে পারে বক্তব্য থাকতে পারে আপনার অনেক মন্তব্য থাকতে পারে হোয়াট এভার আমি সেদিকে যাচ্ছি না তবে আমি একটা কথা বলতে পারি এই সরকার আসার পরে এটা বাংলাদেশের জনগণ এবং এই দেশের জন্য একটা বড় ধরনের রহমত হিসাবে এটাকে আমি দেখি এবং চিন্তা করি আজকে দেখেন বাংলাদেশটাকে হাসিনা এক প্রকারের বিক্রি করে দিয়েছে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আজকে একটা শিশু মায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখার সাথে সাথে তার মাথার উপরে প্রায় লক্ষাধিক টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে মানে যে শিশুটি মাত্র ভূমিষ্ঠ হলো মায়ের পেট থেকে তার মাথার উপরে প্রায় লাখ টাকা ঋণ চিন্তা করেন তাহলে এই বাংলাদেশটা কি পরিমাণ ঋণের জালে জর্জরিত ইউ কান্ট আমরা চিন্তার বাহিনী এখন আমরা এরকম একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করলাম একটা বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে নতুন করে সাজালাম মানে সাজানোর চেষ্টা শুরু করলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা চেয়ারে বসালাম দেখেন যে বহির শক্তিগুলো হাসিনাকে ঋণ দিয়ে এই দেশটাকে একবারে এক প্রকারের তাদের ক্রয়াত্বে নেওয়ার জন্য ব্যাপক পায় তারা শুরু করেছিল তারা কিন্তু এখন অনেকটাই এই দেশটাকে তাদের ক্রয়ত্তে নেওয়ার চেষ্টার বিপরীতে তারা বলছে যে আমরা ইউনুস সরকারের সাথে কাজ করতে ইগারলি ইন্টারেস্টেড আগ্রহী আমরা কাজ করতে চাই এবং আমরা এই সরকারকে যত ধরনের সাপোর্ট সুযোগ দরকার আমরা দেব পার্থক্যটা দেখুন এবং আমরা এতটাও মানে শুনতে পাচ্ছি যে এই সরকার বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে যে লোন নিয়েছে তারা বলছে যে আমরা মানে বিভিন্ন যে কন্ডিশন বা যে শর্তগুলো দিয়ে এর আগে ঋণ নেওয়া হয়েছে সেই কন্ডিশনগুলো শিথিল করতেও নাকি তারা পজিটিভ ইতিবাচক এবং আপনারা দেখেছেন প্রায় বিরানব্বই জন মানে বিশ্বের নোভেল বিজয়ী তারা এই সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন এবং এই সরকারের সাথে কাজ করতে তারা আগ্রহী শতাধিক বিশ্ব নেতা ইউনো সরকারকে অভিনন্দন জানিয়ে তারা এই সরকারের সাথে কাজ করতে মনস্থির করেছেন ব্যাপকভাবে আগ্রহ দেখিয়েছেন অথচ দেশ বাংলাদেশ নিয়ে নানা কথা এই সরকারকে নানাভাবে প্রশ্ন করা বাংলাদেশ নিয়ে অসন্তুষ্টি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখেছি তো সেই সেই জায়গায় আমরা বলতে পারি এই সরকার বাংলাদেশের জন্য হ্যাঁ ব্যক্তি হিসাবে আমাদের সমালোচনা আলোচনা থাকতে পারে থাকবে সেটি ভিন্ন এক বিষয় সেটি আমি কথা বলবো আমরা তো কেউ ফেরেস্তা না ভাই আমরা মানুষ মানুষ হিসাবে মানুষের ভুল থাকবে ত্রুটি থাকবে এগুলো আমরা সমালোচনা করব করবো তারা চলবে এটি আমরা চাই ইনু সাহেব দেখেন আহ ওই দিন বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকার সম্পাদক যারা তাদের নিয়ে তিনি মিটিং করেছেন সেখানে তিনি বলেছেন যে আমি ব্যক্তি আমার ভুল হবে আমাদের ভুল হবে এই সরকারের ভুল হবে আপনাদের দায়িত্ব আমাদের ভুলগুলো দেওয়া দেওয়া। ধরিয়ে এবং আমাদেরকে সঠিক পথে চলার জন্য মানে সহযোগিতা স্বীকার করে নিয়েছেন হাসিনা কোনোদিন বলেছে যে আমার ভুল হয়েছে বা আমি ভুল করব বা আমাদের ভুল হলে আপনার ধরাই দেন কোনোদিন বলে এই কথা বলেছে বলেন আবার দেখেন হাসিনা এবং ড মোহাম্মদ ইউনুস তার মধ্যে দুটো মানে বড় ধরনের পার্থক্য আমি লক্ষ্য করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোনোদিন আমি আমি করে বক্তব্য দেয় না যেটা আমি এটা আমার এটা আমি করেছি এটা বলে না তিনি সবসময় বলেন আমরা আমাদের এ দেশটা আমাদের এটা আমরা করেছি সবাই মিলে কম্বাইন একটা তার চিন্তা আর হাসিনা সবসময় কি বলে এটা আমি করেছি এটা আমার এটা আমার বাবা করেছে মানে দেশটা তার বাবার তার বাবার পৈতৃক সম্পত্তি তার বাবা না হলে এই দেশ আসত না তার মানে এই দেশের মালিকানা একমাত্র হাসিনা এবং তার পরিবারের আমাদের এই সরকার বেরিয়ে আসছে আমরা তাদেরকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই তো যাই বন্ধুগণ আমরা এই সরকারের সাথে আছি পাশে আছি তাদেরকে সর্বাত্মক সহযোগিতায় আমরা নিবেদিত ইনসা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ